Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. সবকিছু ঠিক করে দেবে, যতদিন দেবীম আমাদের সাথে আছে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর তুমি তো কত চেষ্টা করলে, তাও আমি তোমার কাছে ক্ষমা চাইনি। তুমি জিতে গিয়েও হেরে গেছো আর আমি হেরে গিয়েও জিতে গেছি। যে পরিবার তোমাকে প্রাণে বাঁচিয়েছিল সেই পরিবারের তুমি সর্বনাশ করতে, আমার তো নিজেরই লজ্জা হচ্ছে যে আমি তোমার মতো মানুষের প্রাণ বাঁচিয়েছিলাম। একটা কথা ভালো করে বুঝে নাও, যদি তোমার প্রাণ বাঁচাতে পারি তাহলে নিজের পরিবারকে রক্ষাও করতে পারি। তাই সবসময় মনে রেখো, তুমি তোমার লক্ষ্যে কোনো দিনও পৌঁছতে পারবে না। দিদিমা, আমাকে ক্ষমা করে দাও, তুমি এসব আমার জন্য হলো। যদি সেই রাতে আমি তোমার কথা শুনতাম তাহলে আজকে এরকম হতো না। আমাকে ক্ষমা করে দাও তুমি। তুই কোনো ভুল করিস নি মা, ভালো মানুষের জীবনে পরীক্ষা দিতেই হয় রে মা। ব্যাস এখন ধৈর্যের সাথে পরীক্ষা সফল হতে হবে। কিন্তু দিদিমা, আজকে আমার জন্য তোমাকে অনেক কথা শুনতে হলো, সব আমার দোষ। কাউকে সাহায্য করা ভুল কি করে হতে পারে শোনায় না? আর মারে, তুই কি করে জানবি যে তুই যাকে সাহায্য করছিস সেই লোকটি এত খারাপ হবে? তোর চোখের জল মোছ মা, আর আমার কথা মন দিয়ে শোন। তুই কোনো ভুল করিসনি, আর না তুই কারোর কাছে ক্ষমা চাইবি, আমার কাছেও না। কিন্তু কত সহজে সবাই আমাদেরকে গ্রাম ছেড়ে চলে যেতে বলল। এই গ্রামেই তো আমরা সেই ছোট্ট থেকে আছি, এখানে তুমি নিজের সারা জীবন কাটিয়েছ, আর সেখান থেকেই আর চলে যেতে হবে। আমরা কোথায় যাব দিদা? আমাদের সব কিছু তো এই গ্রামের মধ্যেই আছে, আমাদের আর কোনো ঠিকানাও নেই, আত্মীয়ও নেই, তাহলে আমরা কোথায় যাব দিদা?
মারি, যেখানে দেবী মা নিয়ে যাবে। এরকম জায়গা নিশ্চয়ই আছে যেখানে মানুষ একে অপরকে ভরসা করে, অনুভূতির কদর আছে, উপকার মনে রাখে। এরকম জায়গায় চলো দিদিমা। তারা, তুই জিনিসপত্র গুছিয়ে ফেল, কাল পুজোর পরেই আমরা এখান থেকে চলে যাব। আজ থেকে 21 বছর আগে সুনয়নার জন্মের সময় যে গ্রহ নক্ষত্রের দিক এবং দশা বিপরীত হওয়ার কথা আমি বলেছিলাম, সেই সময় আরম্ভ হয়ে গেছে। এখন সুনয়নাকে কঠিন সংঘর্ষ, সংকট আর কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। পুরোহিত মশাইয়ের কথা সত্যি হতে চলেছে না তো? আমি কিছু জিজ্ঞেস করছি তোমাকে, উত্তর দাও, উত্তর দাও অধিরাজ। আমি কাউকে কিছু বলতে চাই না, তুমি যাও এখান থেকে। সহজভাবে তুমি বলে দিলে যে কোনো উত্তর দেবে না, কিন্তু আমার জন্য রানীমাকে উত্তর দেওয়া কত সমস্যা ছিল তার ধারণা আছে তোমার? যখন উনি জানলো কোনো মেয়ের সাথে তুমি বাড়ির দেখা করতে গেছো, কত রেগে গিয়েছিল উনি। কি, উনি কি করে জানতে পারলেন? তুমি বলেছো তাই না? না, উনি নিজেই জেনেছেন। যখন উনি বিছানায় তোমার বালিশগুলো দেখলো, সেটা খুব চালাকের সাথে তুমি ধাক্কা দিয়ে গিয়েছিলে। তখন আমি বলতে বাধ্য হলাম যে হয়তো তুমি ওই মেয়েটার সাথে দেখা করতে গেছো। তাছাড়া ওই অচেনা মেয়েটার সাথে বারবার দেখা করতে যাওয়ার কারণ জানতে পারি? কে হয় তোমার? শত্রু ও আমার, উচিত শিক্ষা দিতে চাইছিলাম ওকে। তুমি জানো কনক, আমি ওর থেকে প্রতিশোধ নিতে গিয়েছিলাম, আর তুমি, তুমি তো বন্ধু ছিলে না আমার, তবুও মাকে গিয়ে সব কিছু বলে দিলে, আর তাও ওই মেয়েটার ব্যাপারে যার আমার জীবনে কোনো মূল্যই নেই। যদি ওই মেয়েটা তোমার কেউ নাই হয়ে থাকে, তাহলে বারবার সবার চোখে ধুলো দিয়ে কেন দেখা করতে চাও ওই মেয়েটার সাথে অধিরাজ? রাজকুমার, ভালো হয়েছে আপনি এসে গেছেন। আজ রানীমা আবার নিজের প্রাণ নেওয়ার চেষ্টা করেছেন। আপনি যে প্রাসাদের বাইরে গেছেন সেটা জেনে উনি খুব দুঃখ পেয়েছেন। আপনি তাড়াতাড়ি চলুন, এখন আপনি ভরসা যে ওকে শান্ত করবে, চলুন। মা, মা, এসব কি? মা, 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 তোমার কি প্রয়োজন ছিল এগুলো করার? একবার আমাকে জিজ্ঞেস করে নিতে পারতে। মা, মা, এগুলো কি? মা, তুমি তুমি উঠে দাঁড়াও, এটা কি হয়েছে তোমার হাতে? কনক, যাও তুমি গিয়ে শীতল প্রলেপ নিয়ে এসো, যাও তাড়াতাড়ি। মা, আমি গিয়েছিলাম আসলে। ব্যাস, আজ না, আজ আমি তোমায় কোনো প্রশ্ন করিনি, আর তোমার উত্তর দেওয়ারও কোনো দরকার নেই, কারণ আমি বুঝে গেছি তোমার জীবনে তোমার মায়ের কি প্রয়োজন আছে। না মা, এরকম একদমই নয়, আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই।
কি জানো অধীরাজ, আমি তোমাকে কতটা ভালোবাসি। অনেক অনেক ভালোবাসি তোমায়। কিন্তু তাও তুমি আমায় মিথ্যে বলেছো আর আমায় কষ্ট দিয়েছো। না না মা, এরকম এরকম একদম না। এরকম নয় তো কিরকম অধীরাজ? আমি তোমায় কতবার বুঝিয়েছি প্রাসাদের বাইরের জগৎ কত বিপজ্জনক, বিশেষ করে ওই গ্রাম আর গ্রামের ওই লোক। তাও তুমি ওই গ্রামে গেছো আর তাও আমার ইচ্ছার বিরুদ্ধে। মা, যেখানে তুমি জানো ওই গ্রামের জন্যই আমি আমার আমার স্বামী হারিয়েছি, আর তুমি তোমার পিতাকে। আমি বুঝতে পেরেছি তুমি ওইখানে যে মেয়েটার সাথে দেখা করতে গেছিলে সেও ওই গ্রামের, তাই না? হ্যাঁ নাকি না? কিন্তু তোমার হাত পুড়ে গেছে। আমি কেমন করে বোঝাই তোমাকে অধীরাজ? তুমি কেন বোঝো না অধীরাজ? আমি জীবনে আরেকবার তাকে তাকে আমি হারাতে চাই না, যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। খারাপ কিছু হওয়ার আগে আমি মরে যেতে চাই, মরে যেতে চাই। মা, রানীমা, রানীমা দাঁড়ান, রানীমা মা দাঁড়ান। ভয় ভয় বেঁচে থাকার থেকে তো ভালো আমি একেবারে মরে যাই মন্দাকিনী। মহারাজের চলে যাওয়ার পর আমি অধীরাজকেই আমার পুরো জগৎ মনে করি, আর ও এমনই ছেলে যে আমার একটা ছোট কথাও শোনে না। আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও, এরপর থেকে কখনো এরকম। আগের বারও তুমি এই কথাই বলেছিলে কিন্তু আর নয়, কিন্তু এখন আমি ঠিক করে নিয়েছি আমি আর বেঁচে থাকবো না। আমি মরে যাওয়ার সাথে সাথে তোমাকে হারানোর ভয়ও আমার চলে যাবে। কি বলছে মা, এসব মাকে বোঝাও না। মা, মা রানীমা, দরজাটা খুলো। মা, মা তুমি কোথায় আছো? মা, মা আর কখনো মিথ্যে বলবো না, তোমার সব কথা শুনবো। তুমি তুমি ফিরে এসো মা। মা, হ্যাঁ কয়েকটা দিনেরই তো কথা, তাহলে আপনারা অনেক সংখ্যক অতিথি আসছেন আর আমরা ওনাদের বারণ করতেও পারবো না, আর এত বড় তো বাড়িও নয় যে আপনাদের এখানে থাকতে বলবো। দয়া করে আমাদের ক্ষমা করে দেন। কোনো অসুবিধে নেই, নমস্কার। নমস্কার কাকি।
নমস্কার কাকি। সুখী হও, কেমন আছো দেবীলাল? সব ঠিক আছে কাকি। কাকা, তুমি তো জানো যে আমাদের গ্রাম থেকে বের করে দিয়েছে, তো কিছুদিন এখানে থাকতে পারি? ব্যাপারটা হলো, আপনাদের এখানে রাখতে কোনো অসুবিধা ছিল না? আমাদের মেয়েও তো বড় হয়েছে, আর ওকে বিয়ে দিতেও তো হবে। তো তাই কাকি, আমরা এটা চাই না যে লোকে আমাদের মেয়ের ব্যাপারে উল্টো পাল্টা কথা বলুক, তাই আমাদের ক্ষমা করে দিন। চলো সোনা, অন্য কোথাও দেখা যাক। মা! মা! রানীমা! রানীমা! মা! কনক, তুমি মায়ের কোনো খোঁজ পেলে? না, আমার খুব ভয় লাগছে অধিরাজ, যদি সত্যি উনি ওনার জীবন। কনক, এখন রাগ করে কি লাভ অধিরাজ? এটা তো তোমার তখন ভাবা উচিত ছিল যখন তুমি ওনাকে ঠকাচ্ছিলে। আমি জানি এই সব কিছু আমার জন্যই হয়েছে, আর আমার এই সব ভেবে কষ্টও হচ্ছে কনক। শুধু একবার মাকে পাই, তারপরে আমি কখনো ওনাকে আর কষ্ট দেব না। মা যা বলবে ওনার সব কথা শুনবো, শুধু একবার আমার মাকে। অধিরাজ, কিন্তু যদি ওনাকে না পাওয়া যায় তো? না, এমনটা হতে পারে না। যদি আমি ওনাকে না পাই তাহলে তাহলে জঙ্গলে আমি আগুন লাগিয়ে দেবো, সব কিছু ছাই করে দেবো, সব তছনছ করে দেবো। হে দেবী মা, এখন তুমি আমাদের মাগ দর্শন করো। লোকানোর জন্য তো এর থেকে ভালো জায়গা হতেই পারে না রানীমা। মা, তুমি কোথায় আছো? মা,
অধিরাজ আপনাকে পাগলের মতো খুঁজছে রানীমা। ও বলছিল যদি আপনাকে না পাওয়া যায় তাহলে ও সবকিছু জ্বালিয়ে শেষ করে দেবে, আর আমিও আগুনে ঘি ঢালার কাজ করেছি। এই জন্যই তোমায় ছেড়ে দিয়েছিলাম আমি, যাতে তুমি অধিরাজকে বিশ্বাস করাতে পারো যে এই সব মিথ্যে আসলে সত্যি। এইভাবেই যদি কাজ করতে থাকো তাহলে আর কখনো শাস্তি পাবে না। হ্যাঁ রানীমা, সেই সব কিছু তো না হয় ঠিক আছে, কিন্তু এই লুকোচুরির খেলাটা তুমি কতক্ষণ খেলবে চন্দ্রলেখা? আর আমরা এখান থেকে কখন নামবো? এখন না, কষ্ট পেতে দাও ওকে, করুক আরো পরিশ্রম। সত্যি বলতে ওর জায়গায় যদি অন্য কেউ হতো আমি মেরেই ফেলতাম। মা ফিরে এসো, তোমাকে ছেড়ে আমি বাঁচতে পারবো না মা। কিন্তু অধিরাজের সাথে আমি সেটা করতে পারবো না, কারণ ওই একমাত্র রাস্তা যে আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দেবে। মা ফিরে এসো মা, মা। আপাতত ও যে শাস্তিটা পেয়েছে সেটা মৃত্যুর থেকে কম নয়। সেটা একদম ঠিক, কিন্তু একটা কথা বলো, ওই মেয়েটা কে ছিল যার জন্য অধিরাজ প্রত্যেকবার তোমার কথা অমান্য করে গ্রামে চলে যেত? সে যেই হোক, আমাদের পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে। আজ ওর জন্য অধিরাজ গ্রাম অবধি পৌঁছে গেছে, কাল আমাদের সত্যি অবধিও পৌঁছে যেতে পারে। সেই জন্যই যে করেই হোক আমাকে অধিরাজকে প্রাসাদের বাইরে যাওয়া থেকে আটকাতে হবে, যাতে গ্রামের লোকের সাথে না দেখা করতে পারে। আমি আমার লক্ষ্য থেকে একটুখানি মাত্র দূরে, এই অবস্থায় একটা ছোট্ট ভুলও সহ্য করব না আমি। এই সব সমস্যার কারণটা তো ওই মেয়েটাই, যদি ওই মেয়েটাকেই মেরে ফেলা যায় তো। ওই বলে না সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। আমি আমার লক্ষ্য থেকে একটুখানি দূরে আছি, এরকম অবস্থায় একটা ছোট্ট ভুলও আমি সহ্য করব না। এই সব সমস্যার কারণ ওই মেয়েটা, যদি ওই মেয়েটাকেই মেরে ফেলা যায় তো। ওই বলে না সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। না, আমি বলেছি না আমাকে এক একটা পা মেপে মেপে ফেলতে হবে। আমি চাই না যে কেউ আমার সত্যিটার আজটুকু অপাক। আর রইল অধিরাজের কথা, আজ ও যে শিক্ষা পেয়েছে সেটা সারা জীবন মনে রাখবে। আর আজকের পর দুঃস্বপ্নেও ও প্রাসাদের বাইরে পা রাখবে না। মা ফিরে এসো মা, এত বড় শাস্তি দিও না আমাকে মা। রানীমা, অধিরাজ তো এদিকেই আসছে, যদি ও আপনাকে খুঁজে নেয় তো। মা, এতটাও সহজ নয় আমাকে খুঁজে পাওয়া। মা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না মা। মা, আমি বললাম না আমি তোমাকে কখনো কষ্ট দেব না। মা ফিরে এসো মা। এবারও আমাকে আর দেখতে পাবে না।
মা, আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। আমিও দেখবো তুমি এবার প্রাসাদ ছেড়ে ওই মেয়েটার সাথে দেখা করতে কি করে যাও। দেবী মা, আজ তোমার মহাপূজা, সেই পূজা যার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছি, আর আমি অনেক পরিশ্রম করেছি, তাহলে পরিশ্রমের ফল তো আমি পাবো বলো মা? তাই আজ আমি তোমার থেকে কিছু চাইছি মা। আমি চাই তুমি আমার দিদিমা আর আমার বোনকে অনেক আনন্দ দাও, আর ওদের কখনো কষ্ট দিও না মা। আর যদি ওই ছেলেটাকে বাড়িতে আনা ভুল হয়ে থাকে, তাহলে সেই ভুল আমি করেছি, তার জন্য তো শাস্তি আমি পাব, ওরা নয়। মহাপূজার পরে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। না আমি কোনো রাস্তা দেখতে পাচ্ছি, না কোনো গন্তব্য, আমি কি করব মা? যবে থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে তোমাকে মা বলে জানি, আর মানিও তাই। আর আমার তোমার উপর ভরসা আছে যে তুমি তোমার মেয়েকে নিশ্চয়ই রাস্তা দেখাবে, কারণ একজন মা তার সন্তানকে একা ছেড়ে দিতে পারে না। হে অম্বে মা, সুনয়নার উপর কৃপা দৃষ্টি বর্ষণ করো। মা, 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 কোথায় চলে গেলে তুমি? ওই অহংকারী মেয়েটার কারণে আজ আমার মা আমার থেকে দূরে চলে গেল। যদি আমি আমার মাকে না পাই না, ও তো এখন শুধু গ্রাম ছাড়া হয়েছে। ওর সব কিছু কেড়ে নেব আমি, সব কিছু। মা, মা, নে বাবা, খেয়ে নে। ব্যাস মা, আর কিনে নেই। আমার সোনা বাবা, তুই ঠিক আছিস তো? যদি তোর কিছু হয়ে যেত আমি তো মরে যেতাম বাবা। আমি জীবনে আরেকবার তাকে হারাতে চাই না যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। সত্যি মায়ের মতো তো কেউ ভালোবাসতে পারবে না, কত অমূল্য এই ভালোবাসা। আর আমি সেই ভালোবাসাটাকে হারিয়ে ফেললাম, তাও একটা সাধারণ মেয়ের জন্য। খুঁজেছে বেচারা, এতক্ষণে শিক্ষা পেয়ে গেছে। আমি বলেছিলাম না, বোকা লোকেরা হয় ভালোবাসার ভিখারি। সেই জন্য আমি অধিরাজকে এত ভালোবেসেছি, এত ভালোবেসেছি যে আমি ওর জগৎ হয়ে উঠেছি। ভালোবাসা না চন্দ্রলেখা, মিথ্যে ভালোবাসা। কনক? হ্যাঁ রানীমা।
যা ওকে খোঁজ আর আমার কাছে নিয়ে আয়। আর মনে রাখিস, ও যেন কোনো আঁচও না পায় যে এই লুকোচুরি খেলাটা আমার নাটকেরই একটা অংশ ছিল। এতদিন হয়েছে সন্দেহ যে এখন হবে? আপনি নিশ্চিন্তে থাকুন রানীমা, আমি ওকে এক্ষুনি খুঁজে আনছি। চন্দ্রলেখা, অধিরাজের এই শাস্তিটা সারা জীবন মনে রাখবে। আর থাকাও উচিত যাতে ওর পার প্রাসাদের বাইরে না রাখে। আমার উদ্দেশ্য সফল করতে আমাকে অধিরাজকে ওই গ্রাম থেকে আর ওই মেয়েটার থেকে দূরে রাখাটা দরকার। চম্পা, তুই? বাকিরা কোথায় আছে? আর কেউই আসবে না দিদি, ওদের বাবা মা ওদেরকে তোমার কাছে আসতে বারণ করেছে। ওনারা বলেছেন যে তুমি ভালো নও। আমি তো একে ভদ্র ভেবেছিলাম, এ তো পুরো উল্টো। আমি তো আমার মেয়েকে এর কাছে নাচ শেখাবার জন্য পাঠাবোই না, এর সাথে খারাপ না হয়েছে। সময় আর বস্তু পরিবর্তন হতে সময় লাগে না দিদিমা, এরপর আমি সুনয়নাকে আমার বাড়ির আশেপাশে থাকতে দিতে পারবো না। কিন্তু আমরা জানি দিদি যে তুমি খুব ভালো, আর সব বাচ্চারাও জানে আমরা সব বাচ্চারা তোমাকে খুব ভালোবাসি, সত্যি। ঠিক আছে, এবার অনুশীলন শুরু করি। আর তো কেউ আসবে না, সব আমাদেরই করতে হবে চম্পা। হ্যাঁ দিদি। কোথায় যাচ্ছিস তুই? মা, আমরা এই অনুষ্ঠানের জন্য কত পরিশ্রম করেছি, যেতে দাও না। যদি যাস না তাহলে ঠ্যাং ভেঙে দেবো। অনুষ্ঠানের পরে ভেঙে দিও। আরে দাঁড়া, চল বাড়ি। আমরা এসে গেছি দিদি। আমিও। তাহলে অনুশীলন শুরু করি। হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি। বাবা, মা অম্বে তোমার ভালো করুন। তুমিও কি অম্বে মার মন্দিরে যাচ্ছ? না, আমি আমার মাকে খুঁজছিলাম। আমার উপর রাগ করে জানি না কোথায় চলে গেছেন উনি। কাল রাত থেকে আমি খুঁজছি, ওনাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। যতটা আপনি আপনার নিজের ছেলেকে ভালোবাসেন, আমিও ঠিক ততটাই আমার মাকে ভালোবাসি। ওনাকে না দেখলে তো আমার সকালটাও হয় না। চিন্তা করো না বাবা, তুমি তোমার মাকে খুঁজে পাবেই। একটা কথা বলবো? বলুন। আমি গ্রামের অম্বে মার মন্দিরে যাচ্ছি, ওখানে অনেক বড় পুজো হবে, ওটাকে মহাপুজো বলে। আর মহাপুজোর দিন অম্বে মা সবার দুঃখ দূর করে দেন। তুমিও চলো না ওখানে, হয়তো দেবী মা তোমারও দুঃখ দূর করে দেবেন। ওই অম্বে মা তোমার জন্মদাত্রী মাকে খুঁজে দেবেন, গিয়ে দেখতে পারো। চলো। কাকিমা, 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 আপনার শরীর ঠিক নেই মনে হয়। আমি এক কাজ করছি, আপনাদের মন্দিরে পৌঁছে দিচ্ছি। এই ছুতোয় হয়তো আমিও দেবী মায়ের দর্শন করে নেব, প্রার্থনা করব। কি জানে আপনার কথা সত্যি হয়ে গেলে। ঠিক আছে বাবা, চলো চলো। এই সুনয়নার তো গ্রাম ছেড়ে চলে যাওয়া উচিত, তাতেই আমাদের সবার ভালো হবে। আরে আর কিছু সময় তো বাকি, যখনই পূজা শেষ হবে তখনই তো চলে যাবে ও। না না, এই দুশ্চরিতার ছায়াও যেন না পড়ে আমাদের বাচ্চাদের উপর। আমার তো ওই পুরোহিতের উপর রাগ হচ্ছে যে সুনয়নাকে এই অনুষ্ঠানে যোগ দিতে অনুমতি দিল। এত ভালো দিন এটা, তাহলে এই কথা বলে খারাপ করার দরকার কি আছে? দেবী মায়ের পূজো হচ্ছে, সেইখানে মন দাও। দিদি, ফুললাম না?
ফেলে দে এটা। মা, দিদি কত ভালোবেসে ফুলটা দিয়েছিল, আর টাকাও চাইনি আমার থেকে। টাকাটা দিতই বা কে? এই চরিত্রহীনকে ছুলে তো গঙ্গাও অপবিত্র হয়ে যাবে। এ তো শুধু ফুল মাত্র, একে তো আমি মজা দেখাচ্ছি। না তারা, বলতে দে এদের। আজ আমাদের শুধু সোনার দিন, শুনেই নি। যদি দেবী মা আমাদের কথা শোনেন, তাহলে তো সবার মুখ বন্ধ হয়ে যাবে। আর তাছাড়া আজ আমাদের শেষ দিন এই গ্রামে। আমি চাই এখানে ভালো কিছু স্মৃতি ছেড়ে যেতে। তাই আমরা মন দিয়ে মহাপূজাকে সফল করবো। আচ্ছা তারা, দোকানটা বন্ধ করে আর মহাপূজার আয়োজন শুরু করি। কি হলো, অধিরাজ কোথায় আছে? ওই ওই রানীমা, আমি অধিরাজকে রাজপ্রাসাদের জঙ্গলে খুঁজেছি। আমি ভাবলাম ও আপনাকে ওখানেই খুঁজছে, কিন্তু ওখানে কোথাও নেই। Ah!
ছেলেটার কি হয়েছে? প্রত্যেকবার নিজের ব্যবহারে আমাকে চমকে দিচ্ছে। আমি ভাবলাম ও আমাকে খুঁজতে বেরিয়েছে, এখানে তো দেখছি সবই উল্টো হচ্ছে। এখন আমাকেই ওকে খুঁজতে হবে। এই ছেলেটা কি চায়? সেই হোক, কিন্তু আমি আমার লক্ষ্যের মাঝখানে কাউকে আসতে দেব না। ভগবান কেউ না। সবাই বলে অম্বে মায়ের জয়। গ্রামবাসীরা, আজকের এই অনুষ্ঠান আপনাদেরকে ভক্তি আর শক্তিতে বিভোর করে দেবে। এই অনুষ্ঠান খারাপের ওপর ভালো কাজের জয়ের ইঙ্গিত দেয়। তাহলে দেখুন কিভাবে শক্তি স্বরূপ মা দুর্গা অহংকারী মহিষাসুরকে পরাজিত করেছিল। আর এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো যে আমরা আমাদের ভেতরের অসুরকে মেরে নিজেদের ভেতর ভালো জিনিসটাকে গ্রহণ করি। তাহলে স্বাগত জানান মাতারানীর সব থেকে বড় ভক্ত আর এই গ্রামের প্রিয় সুনয়না আর ওর ছোট ছোট শিষ্যদের। এরা সবাই তো চলে যাচ্ছে দেবী মা। বাবা, আমি তোমার জন্য প্রার্থনা করব যেন তুমি তোমার মাকে খুঁজে পাও। আর বাবা, তুমিও চলো ওখানে দেবী মার সামনে, তুমি তোমার প্রার্থনা জানাও, চলো। হ্যাঁ কাকিমা, আপনি চলুন, আমি আসছি। অধিরাজ মন্দিরে কি করছে?